5000 টাকায় কেনা একটি চেয়ার বিক্রি করলেন 1,17,00,000 টাকায়। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেখানে জাস্টিন মিলার নামের 33 বছর বয়সী এক ব্যক্তি মূলত শখের বশে পুরনো জিনিসপত্র সংগ্রহ করে থাকেন। পেশায় তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। চামড়ায় মোড়ানো, দু এক জায়গায় ছেঁড়া, দেখতে পুরনো এক উঁচু পাটাতন সহ হাতলওয়ালা চেয়ারটি শখের বশে কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন মিলার। চেয়ারটি ফেসবুক মার্কেটপ্লেস থেকে $50 দিয়ে কিনেছিলেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $5,000। এরপর সেটি $1,08,000 বিক্রি করেন মিলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,17,00,000 টাকা। মিলার কিছুটা প্রতিযোগিতা করে চেয়ারটি কেনেন। টিকটকে এ ব্যাপারে মিলার একটি বিস্তারিত পোস্ট শেয়ার করেন। সেখানে জানান যে তিনি মূলত অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করে থাকেন, যদিও এ ব্যাপারে দক্ষ নন তিনি। তবে চেয়ারটি দেখার পরই বুঝতে পেরেছিলেন এটা দিয়ে কিছু হবে। তবে এর দাম নিয়ে কিছুটা সংশয়ও ছিলেন তিনি। দেখতে পুরনো চেয়ারটির মালিক ছিলেন এক বয়স্ক দম্পতি। সেই পরিবারেরই একজন বন্ধু পুরনো আসবাবপত্রের সঙ্গে ওই চেয়ারটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। চেয়ারটি বিক্রির সময় মিলারকে জানানো হয়েছিল চেয়ারটি ঠিক করলে দাম অনেক বেশি হতে পারে। এরপর সেটির তথ্য জুড়ে দিয়ে নিলাম সংস্থা সোদবিকে মেল করেন মিলার। সংস্থাটি জানায় চেয়ারটি খুবই দুষ্প্রাপ্য। এটি ডিজাইন করেছিলেন বিখ্যাত ডেনিশ ফার্নিচার ডিজাইনার ফ্রিটস হ্যানিংসেন। এছাড়াও সংস্থাটি জানায় 1935 সালে চেয়ারটি তৈরি করা হয়েছিল। ওক কাঠ ও চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল সেই চেয়ারটি। এ ডিজাইনের 50টি চেয়ারের একটি মিলারের সংগ্রহে। এরপরই নিলামে এর দাম উঠে $1,08,000। তানজিনা আখন্দ তানিয়া, বেঙ্গল নিউজ 24, ঢাকা। It just sold for $85,000.